সম্প্রতি টিকটক জগতে এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল একটি মুখ, তার নাম হচ্ছে আসাদ মান্না। সে দেখতে হুবহু চিত্রনায়ক মান্নার মতো, তাই মান্না নামেই তাকে সবাই চিনে। কিন্তু এই মান্নার বাড়ি কোথায়, কোথা থেকেই বা এসেছে, সে কি বিবাহিত না অবিবাহিত, তারা কয় ভাই বোন, এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আসাদ মান্না, সে জন্মগ্রহণ করেন 1990 সালের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একটি মধ্যবিত্ত পরিবারে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5'6". তারা 5 ভাই এবং 1 বোন, এবং সেই হচ্ছে সবার মধ্যে ছোট। 2010 সালে জীবিকার তাগিদে দেশ ত্যাগ করেন এই আসাদ মান্না। সে পাড়ি নেয় জার্মানিতে। জার্মানিতে বসবাসকালীন 2015 সালে সে হারিয়ে ফেলে তার প্রাণপ্রিয় বাবাটিকে। তাকে একবার দেখার সৌভাগ্যও তার হয়নি। তারপর থেকে তার মা আর বোনই যেন তার কাছে সবচাইতে প্রিয় এবং ভালোবাসার মানুষ। জার্মানিতে কিছুদিন থাকার পর সে চলে আসে ফ্রান্সের প্যারিস সিটিতে। এখন আমরা আসি সে কখন থেকে টিকটকে যাত্রা শুরু করে। হ্যাঁ, সে টিকটকে যাত্রা শুরু করে 2018 সালে, যখন টিকটক মিউজিক্যালি নামে পরিচিত ছিল। সেখান থেকেই তার টিকটকের পথে যাত্রা শুরু। কাজের পাশাপাশি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে খুব অল্প সময়ে মন জয় করে নেয় লাখ লাখ দর্শকের। এ যেন মানুষ যেন আবার পুনরায় ফিরে পেয়েছে নায়ক মান্নাকে। তার টিকটকের বর্তমান ফলোয়ার হচ্ছে 1.7 মিলিয়ন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তাকে যদি কেউ হঠাৎ করে দেখে সে চমকে যাবে, ভাববে যেন মান্না আবার জীবিত হয়ে ফিরে এসেছে তার লাখ লাখ দর্শকদের কাছে। এখনো সবার মনে একটি প্রশ্ন আছে, সে কি বিবাহিত না অবিবাহিত। হ্যাঁ, সে এখনো বিবাহ করেনি, বলতে পারেন সিঙ্গেল। সো যারা যারা মান্নাকে পছন্দ করে বা তার প্রিয় একজন মুখ, এখন আপনাদের চান্স আছে, যদি চান চান্স নিতে পারেন। আর শুধু তাই না, সে শুধু টিকটক স্টারই না, সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সে অনেক ভদ্র এবং খুব অল্প সময়ে সে যেন নতুন কারোর সাথে বন্ধুত্বকে মানিয়ে নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই মান্না প্রিয় মানুষদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, আপনারা কি এই মান্নাকে চলচ্চিত্রে দেখতে চান? কি বলেন আপনারা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, তার সম্পর্কিত পুরো একটা ব্লগ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা যদি চান সেখানে আরও বিস্তারিত, এবং তার সাথে আমি প্যারিসে দেখা করতে যাই এবং তার সাথে কী কী কাজ করেছি, কী কী ভিডিও বানিয়েছি, সব কিছু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও ফলো করেননি আমার টিকটকে, দয়া করে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।